আশা করছি আল্লাহ আপনাদের সকলকে ভালো রেখেছেন আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে সকল বালা মুসিবত ফিতনা এবং দুনিয়ার যত সমস্যা মাসাকেল এবং দুনিয়ার যত বিপর্যয় সেগুলো থেকে যেন আমাদেরকে রক্ষা করেন হেফাজত করেন দুনিয়ার আকর্ষণ থেকে আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন আমরা যেন আখেরাত অভিমুখী হতে পারি এবং আমরা যেন সবসময় আল্লা সুহান ওহতাল্লার পক্ষ থেকে রহমত ও বারাকা প্রাপ্ত হতে পারি ইমান এবং তা পথে চলতে পারি আজকের এই অনুষ্ঠানের শুরুতে আল্লাহর কাছে কেমনবাক্য সেই দোয়া করছে প্রসঙ্গত আপনাদেরকে আমরা আরেকটি সংবাদ অবহিত করছি সেটি হলো আপনারা ইতিমধ্যে আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের প্রিয় ভাই বোন যারা বন্যার কারণে খুবই দুর্গত অবস্থায় রয়েছেন এবং দুস্থ জীবনযাপন করছেন তাদের জন্য আপনারা যে ত্রাণ সামগ্রী দিয়েছেন অর্থ দিয়েছেন সেগুলো নিয়ে আমাদের টিম বেশ কয়েকজন ভাইসহ আমাদের তাইব একাডেমির অনেক ভলেন্টিয়াররাও সেখানে ছিলেন আইবিটির বেশ ভাইয়েরা সেখানে ছিলেন এবং কুলেত কোরআনের ছাত্র শিক্ষকরাও ছিলেন এই ত্রাণ কমিটিতে তারা তিনটি জেলা কাভার করেছেন যদিও আপনারা জানেন যে বিপর্যয় অনেক ভয়াবহ আমরা হয়তো কয়েকটা গ্রামে গিয়েছি যেখানে হয়তো তাদের কাছে তেমন প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পৌঁছেনি কুমিল্লার লাকসাম তারপরে নোয়াখালী এবং পরবর্তীতে লক্ষ্মীপুর এ সকল অঞ্চলে আমাদের ত্রাণ সামগ্রী পৌঁছানো হয়েছে এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের পোস্টগুলো যে এখনও অধিকাংশ জায়গা পানির নিচে রয়েছে মেইন রোড বাজার বাড়ি এখনও পানির নিচে রয়েছে ফলে এক আসলে অমানবিক অবস্থায় মানবেতর জীবন তারা যাপন করছেন তাদের পাশে দাঁড়ানো তাদের মুখে হাসি ফোটানোর প্রশ্নই আসে না এই কঠিন জীবনে কিভাবে আমরা তাদের মুখে হাসি ফোটাব মানবিক সাহায্য নিয়ে তাদের পাশে আমরা যেতে পেরেছি মাত্র এবং আরও অনেক প্রতিষ্ঠান তাদের কাছে গিয়েছে আমাদের মুসলিম ভাইবোনারা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের এই প্রচেষ্টাটুকু কবুল করেন এবং আপনাদের অনুদানটুকু আল্লাহ সোহানা হওয়া তা আল্লাহ যেন কবুল করেন এবং আমরা যেন ভবিষ্যতে আমাদের সাহায্যের হাত সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি অব্যাহত রাখতে পারি আমাদের ত্রাণ বিতরণ কর্মসূচি আল্লাহর কাছে এসে তফিক কামনা করছি এবং আপনাদেরকেও আমরা সে আহ্বান জানাচ্ছি আপনারা আপনাদের এই সহযোগিতার হাত বাড়িয়ে রাখুন এবং অব্যাহতভাবে ত্রাণ দান কর্মসূচিতে অংশগ্রহণ করুন আমরা আমাদের নেক্সট যে ত্রাণ বিতরণ কর্মসূচি সেখানে আমরা ফেনি জেলায় এবার কাভার করার চেষ্টা করছি আপনারা জানেন যে ফেনীতে ভয়াবহ বন্যা হয়েছে এবং বন্যার সবচেয়ে বড় বিপর্যয় এই জেলার মানুষ প্রত্যক্ষ করেছে আল্লাহ তাদেরকে রক্ষা করুন হেফাজত করুন ফেনীতে আমাদের টিম সেখানে সহসায় যাবে এবং সেখানে আমাদের অনেক ভাই বোনেরাও আছেন এলাকার তারা এই ত্রাণ সামগ্রী বিতরণে আমাদের টিমের সাথে কাজ করবেন আপনারা যারা আমাদের সাথে এই ত্রাণ সামগ্রী বিতরণে এবং সহযোগিতা অংশগ্রহণ করতে চান তারা কমেন্টে দেওয়া যে নাম্বারগুলো আছে এস অ্যাকাউন্ট নাম্বার কিংবা বিকাশ রকেট ইত্যাদি সেখানে আপনাদের অর্থ আপনারা পাঠাতে পারেন আমাদের টিম ইনশাআল্লাহ আমানতদারির সাথেই সেটা পৌঁছাবে আমাদের অনেক ভাইয়েরা মধ্যে প্রচুর ব্যবহৃত জামা কাপড়ও তারা দিয়েছেন কেউ কেউ নতুন জামা কাপড়ও দিয়েছেন আমরা সেগুলো পৌঁছানোর ব্যবস্থাও করবো ইনশাল্লাহ তাহলে তাদের কাছে যাবে আমাদের অর্থ তাদের কাছে যাবে আমাদের দ্রব্য এবং পুনর্বাসন করার জন্য আরও যা যা প্রয়োজন আমরা সে ব্যবস্থাও করার চেষ্টা করছি পাশাপাশি কিছু ফার্স্ট এইড সামগ্রী এবং পানি বিশুদ্ধকরণের ট্যাবলেট ইত্যাদি বিষয়গুলো আমরা ইনশাল্লাহ তাদেরকে দেওয়ার চেষ্টা করব আমাদের সাধ অনেক সাধ্য অনেক কম কিন্তু তারপরেও আমাদের এই দুর্গত অঞ্চলের ভাইদের পাশে আমাদের দাঁড়াতে হবে বন্দের পাশে আমাদের দাঁড়াতে হবে আপনারা দেখেছেন শিশুরাও পানির মধ্যে কিভাবে ঝুঁকিপূর্ণ জীবনযাপন করছে সেখানে তারা কঠিন অবস্থায় আছে শিশু কিশোর তরুণ আবাল বৃদ্ধ বনিতা আল্লাহর এই বান্দাদের পাশে আসুন আমরা সকলেই দাঁড়াই তারা শক্তি পাবে সাহস পাবে ভালোবাসা সম্প্রীতি আমাদের যে কোনো বিপর্যয়ের মুখোমুখি দাঁড়িয়ে সেগুলো থেকে আল্লাহর হেফাজত পেতে আমাদেরকে সাহায্য করবে ইনশাল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলেন এবারে আমরা আপনাদের প্রশ্নগুলো নেব অনেকগুলো প্রশ্ন এসেছে আমরা হয়তো খুব বেশি প্রশ্ন আজকে নেওয়ার সুযোগ পাব না তবে কিছু সিলেক্টেড প্রশ্ন আমরা নেব এবং তারপরে আপনাদের যে প্রশ্নগুলো আসবে এই সেশানে লাইভে আপনার যে প্রশ্নগুলো করছেন সেখান থেকে অল্প কিছুর উত্তর আমরা দেব। প্রথম প্রশ্নটি নিচ্ছি দাহিদ হাসান হৃদয় থেকে তিনি বলেছেন এআই ক্যারেক্টার ক্রিয়েট করা যাবে কিনা না এ প্রসঙ্গে ওলামাইকেরাম দীর্ঘ আলোচনা করেছেন আমি তার খোলাসা বা সামারিটা বলছি সেটি হলো সাধারণ নিয়ম বা বেসিক প্রিন্সিপাল হল যে কোনো রুহ বিশিষ্ট প্রাণী সেটা আঁকা যাবে না অথবা তাদের মূর্তি তৈরি করা যাবে না অথবা তাদের স্কাউপচার তৈরি করা যাবে না কিংবা পাহাড়ে খোদাই করেও সেটা তৈরি করা যাবে না তৈল চিত্র কিংবা জলচিত্র বা পানির চিত্র সেটা তৈরি করা যাবে না সেটা মানুষ হোক অথবা অন্য কোনো পশু হোক কিংবা কোনো পাখি হোক অর্থাৎ পূর্ণ অয় অবয়ব বিশিষ্ট কোনো প্রাণীর ছবি আঁকা যাবে না তবে যদি এটা অপূর্ণাঙ্গ ছবি হয় যেমন তার শরীরের এমন কিছু আঁকা হলো না বা তৈরি করা হলো না এমন একটা অঙ্গ বাদে সেটাকে আঁকা হলো মানে শরীরের সে অঙ্গটা আঁকা হলো না যেটা না থাকলে সে বাঁচে না যেমন মাথা চেহারা মাথা কারো যদি মাথা কাটা থাকে তাহলে তার দেহটা অপূর্ণাঙ্গ থাকে এবং সেটা তখন পূর্ণ ছবি আঁকার যে পাপটা সে পাপটা বহন করে না এখানে নবী সাল্লা সাল্লাম একটা বিখ্যাত হাদিস আছে সহিব খারি এবং মুসলিমের মধ্যে তিনি বলছেন নিশ্চয়ই যারা এই ছবিগুলো তৈরি করেন বানান কেমতের দিন তাদেরকে আজাব দেওয়া হবে তাদেরকে বলা হবে তোমরা যা সৃষ্টি করেছ সেটাকে জীবিত করো তার হায়াত দাও তো এখানে যেটা আমরা লক্ষ্য করলাম যারা এই ছবিগুলো বানায় মাই ইয়াসনাউ ও দি হি সোয়ার যারা এই ছবিগুলো বানায় এখন এই ছবিগুলো যারা হাত দিয়ে বানায় হাত দিয়ে বানালে সেটা মূর্তি হয়ে যায় অথবা স্কাল্পচার হয়ে যায় অথবা আঁকে সে হাত দিয়ে আঁকে তৈলচিত্রের আঁক আঁকা হোক অথবা পানি দিয়ে পানির সাথে রঙ মিশিয়ে উভয়টাই আসলে ছবি তৈরি করার মধ্যে অন্তর্ভুক্ত হবে এখন আসা যাক যদি কেউ এআই দিয়ে ছবি আঁকে এআইটা কী এআইটা হচ্ছে আসলে একটা বিশেষ প্রোগ্রাম যেটাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলা হয় এবং এখানে দেখা যাচ্ছে যে আমরা হয়তো কোনো অর্ডার এখানে করি কম্পিউটারের মাধ্যমে বা সফটওয়্যারের মাধ্যমে একটা অর্ডার করি বলি যে ড্র এ পিকচার অফ এ হিউম্যান বিইং একজন মানুষের ছবি এঁকে দাও অথবা একজন বৃদ্ধের ছবি এঁকে দাও একজন মায়ের ছবি এঁকে দাও একটা গরুর ছবি এঁকে দাও একটা পাখির ছবি এঁকে দাও এভাবে অনেক সময় আমরা কম্পিউটারে হয়তো কার্সার দিয়ে মাউস দিয়ে আমরা অর্ডারটা দিই অথবা এখন টাচ দিয়েও আমরা সেটা করতে পারি এখন মুখ দিয়েও করা যায় বলা যায় যে এই যে যেমন যেটা বললাম ড্রয় পিকচার প্লিজ আমরা আমরা যদি এআইকে বলি তখন এআই সেটা করে ফেলে যে যেটা আপনার চ্যাট জিপিটিতে দেখতে পাচ্ছেন যে সেখানে অর্ডারটা লিখেও দেওয়া যায় অর্ডারটা টাচ করেও দেওয়া যায় এবং অর্ডারটা মুখে শব্দ করেও দেখা যায় আপনি আপনি চ্যাট জিপিটিকে যেটাই জিজ্ঞেস করেন দেখবেন যে কিছু না কিছু জব সেখানে পাবেন এবং ক্ষেত্রে আপনি যদি তাকে অথবা যে কোনো সফটওয়্যারকে বলেন যে একটা ছবি এঁকে দাও সে ছবি এঁকে দেয় তাহলে এই যে আপনি অর্ডার করলেন হাত দিয়ে টাচ করে অথবা মুখ দিয়ে বলে অথবা অন্য যে কোনোভাবেই হোক সেইটা ছবি বানানোর হুকুমের মধ্যে অন্তর্ভুক্ত হবে আপনি হাত দিয়ে ছবি আঁকলেন অথবা মুখ দিয়ে একটা সফটওয়্যারকে বললেন সে যেন ছবি এঁকে দেয় দুটো একই হুকুম অতএব আপনার এই অর্ডারটা মুখেই হোক আর হাতেই হোক আবার টাচেই হোক সেটি আপনার হাত দিয়ে আকার হুকুমের অন্তর্ভুক্ত হবে বলে এটা কেরাম উল্লেখ করেছেন অতএব এখানেও একই বিধান প্রযোজ্য হবে যে এআই দিয়ে যদি কেউ ছবি আঁকেন তাহলে সেটা নিষিদ্ধ হবে যদি সেটা পূর্ণাঙ্গ প্রাণীর ছবি হয় আর যদি সেটা অপূর্ণাঙ্গ ছবি হয় এমনভাবে যে তার এই ছবিতে ওই অঙ্গ ছাড়া তার বেঁচে থাকার কথা না যদি প্রকৃত প্রাণী হতো তাহলে সেটা নিষিদ্ধ হবে না এখানে আরও অনেক ডিসকাশন আছে আমরা সেটা কাজকে স্কিপ করে যেতে চাই যে ইন্টারনেটের যে ছবিগুলো আছে সেগুলো ব্রাউজ করার বিধানটা কি ইনশাল্লাহ এটা নিয়ে আমরা আপনাদের সামনে আবার আসবো তখন কথা বলবো আরও বিস্তারিত দ্বিতীয় প্রশ্নটি আমরা নিচ্ছি সেইদুস এলহিন থেকে তিনি বলেছেন আসসালামু আলাইকুম আই হোপ ইউ আর ডুইং ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ আসসালাম আমরা উত্তরটা আগে দিয়ে নিচ্ছি সালামের উত্তর এরপর আপনি বলছেন আই এম রিকোয়েস্টিং ইউর সাপোর্ট অ্যাডভাইস রিগার্ডিং রুকিয়া মাই আন্ট হ্যাজ বিন সাফারিং ফর এ লং টাইম মোর দেন টেন ইয়ার্স হোয়াট শি ডিসাইবস দ্যাট শি ইজ বিং ওয়াচড by some person with the help of gene she hesitated and did not share full information with me i'm not sure whether it is a psychological disorder or the effect of uh, the gene it would be great if you spare some time to talk with her over phone to understand her problem and advice suggest the way টু হর রিহ্যাবিলিটেশন রিমেডি ইফ আল্লাহ প্রমেস যাই হোক আপনি যে প্রশ্নটা করেছেন আমি বাংলা ভাষাভাষী যারা আছেন তাদের উদ্দেশ্যে খুব সংক্ষিপে বলছি আপনার চাচি আপনি বলছেন যে লং টাইম ধরে বেশ কিছু প্রবলেম তিনি ভোগ করছেন তিনি যেটা বলতে চান তার মধ্যে রয়েছে মনে হচ্ছে কেউ একজন তাকে দেখছেন এবং তাকে টাচ করছেন জিনের সাহায্যে তিনি পুরো তথ্যটা এখানে আর ডিটেলস শেয়ার করেননি এবং আপনি বলছেন যে আপনি নিশ্চিত নন যে এটা কি কোনো মনস্তাত্ত্বিক কোনো বিপর্যয় নাকি এটা জিনের আসর হ্যাঁ জিনের আসর আপনি চাচ্ছিলেন যে ফোনে তাকে কিছু অ্যাডভাইস করতে অথবা তাকে কিছু কাউন্সেলিং করতে সৈয়দুসালেহীন আসলে পুরো বিষয়টা নিয়ে একটু ডায়াগনোসিস করা দরকার যে ওনার ঘটে কি ঘটেছে কারণ ডায়াগনোসিস করার আগে যদি আপনি কাউন্সেলিং শুরু করেন সেটা কাজ নাও দিতে পারে এবং তার সাথে ফোনে কথা বলাটা যথেষ্ট নয় আমি যে সাজেশনটা দিব প্রথমত বলবো তিনি রুকিয়া করবেন নিজের রুকিয়া নিজে যদি রুকিয়া করতে পারেন আর নিজের রুকিয়া করার পাশাপাশি অন্য কোনো রাখির কাছে কি যেতে পারেন উত্তর হচ্ছে হ্যাঁ যেতে পারেন যেহেতু সাল্লাহ সাল্লামের দৈনন্দিন জীবনে বা তার হাউজ হোল্ডেও আমরা দেখছি তিনিও কাউকে কাউকে রুকিয়া করেছেন আবার তাঁকেও কেউ কেউ রুকিয়া করেছে যেমন জিবিআলা সাল্লাম রুকিয়া করেছেন এরকম আরও অনেক ফলে নিজে রুকিয়া নিজে করা যেমন সাব্যস্ত তেমন অন্য কাউকে দিয়েও নিজে রুকিয়ে নেওয়া এটা হতে পারে আর অনেক রাকি আমরা যতটুকু জানি তারা মানুষের উপর জিনের যে আথর আছে সেটা নিয়েও তারা কাজ করেন তারা জিন এক্সপার্ট ফলে তারা জিনের থেকে মুক্তি পাওয়ার জন্য যে ধরনের রোকিয়া কোরআন দিয়ে এবং বিশুদ্ধভাবে সহিহাদিস নির্ভর সেটা তারা জানেন এবং সেভাবে রুকিয়া করতে শরীয়তে বাধা নেই তবে এই জায়গায় অনেক জাল জালিয়াতি আছে আপনারা যে কোনো রাকির ব্যাপারে ভালো করে জেনে তার বায়োগ্রাফি জেনে এবং তিনি বিশ্বস্ত কিনা সরিয়া সম্মতভাবে রুকিয়া করেন কিনা সেটা জেনে তার রোকিয়াটা নেবেন এবং এই ধরনের এক্সপার্টরা মূলত যারা মানুষের সাথে জালিয়াতি করেন না তারা সঠিক ইনফরমেশানটা শেয়ার করেন যদি এটা জিনের কেস না হয় তিনি কিন্তু বলে দেবেন যে না এটা জিনের কেস নয় ফলে তখন আপনারা বুঝতে পারবেন যে এটা একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার সেক্ষেত্রে এখানে সাইকোথেরাপি এবং যদি এটা মনোরোগের দিকে নিয়ে যায় তাহলে তো মনোরোগ বিশেষজ্ঞদের কাছ থেকে কিছু ট্রিটমেন্ট তাকে নিতে হতে পারে এবং কিছু ড্রাগও তাকে বা ঔষধ তাকে সেবন করা লাগতে পারে তো এই পুরো জিনিসটাই আপনাকে একটু ধৈর্যের সাথে হ্যান্ডেল করতে হবে আপনি প্রথমে রাখির মাধ্যমে জিনিসটা সম্পর্কে শিওর হবেন তারপরে আপনি যারা সাইকোথেরাপি দেন এবং সাইকোলজিস্ট কিংবা সাইকিয়াট্রিস্ট আছেন তাদের সেবাটা আপনি গ্রহণ করতে পারেন তবে সর্ব অবস্থায় আপনাকে অবশ্যই খারাপ মানুষ থেকে নিজেকে দূরে রাখতে হবে কারণ রাখিদের মধ্যেও কেউ দুষ্ট আছেন আবার চিকিৎসা সেবার নাম করেও অনেকে কিন্তু মানুষকে প্রতারণা করে থাকেন সুতরাং এই সকল প্রতারক থেকে নিজেকে মুক্ত রেখে আপনি জেনুইন মানুষের সাজেশন নেবেন তাদের সেবা নেবেন তাদের চিকিৎসা নেবেন আশা করি হয়তো তিনি মুক্ত হবেন আপনার সে আত্মীয় আর এখানে প্রসঙ্গত আরেকটা কথাও বলে রাখি মানসিকভাবে যদি কেউ বিপর্যস্ত থাকেন তাহলে অনেক ধৈর্যের প্রয়োজন হয় এবং চারপাশের মানুষের সহযোগিতার প্রয়োজন হয় এবং প্রকৃত এক্সপার্টদের সাজেশান এবং তাদের কাউন্সেলিংয়ের প্রয়োজন হয় এটা জ্বরের মতো নয় যে দুই দিনে কেটে যাবে আর আরেকটা জিনিসও আমি আপনাদেরকে বলে রাখি সেটি হচ্ছে জিনের যে আসর এইটা শারীরিক এবং মানসিক দু জায়গাটাকেই অ্যাফেক্ট করে জিন যখন মানুষের উপর আসর করে সে তার দেহে ঢুকতে পারে এবং সে তার মনের দখলটাও নিয়ে নিতে পারে সুতরাং আমরা যেটাকে কমপ্লিটলি সাইকোলজিক্যাল ডিসঅর্ডার বলছি সেক্ষেত্রে কিন্তু এটা জেনেরাসর হতে পারে কিন্তু এটা জেনুইন এক্সপার্টরাই ঠিক করবেন আন্দাজে বলা যাবে না তার কিছু সিমটম আছে প্রত্যেকটা জিনিসের কিছু সিমটম আছে সেই সিমটমটা এক্সপার্টরাই বুঝবেন আমরা শুধু অনুমান করে যেন চিকিৎসায় না যেয়ে আল্লাহ তাল্লাহ আমাদের তৌফিক দান করুন রবিউল ইসলাম বলেছেন সালাম আলাইকুম কথা বলে সালাম দেওয়া যাবে কি হ্যাঁ কথা বলে সালাম দেওয়া জায়জ আছে আমরা শরীয়তের অনেকগুলো দলিল পাই যেমন আমরা দেখি যে কোরআনেও এই ধরনের সালামের দলিল আছে আর হাদিসের মধ্যেও আছে এ কথা বলা যে সালামুন আলাইকুম যদি একজন বা একাধিক থাকে উভয় অবস্থায় এটা বলা যাবে আবার একজন থাকলে সালামুন আলাইকা এটাও বলা যাবে আল্লাহ সুবহান হাত আলা তিনি জান্নাতবাসীদের উদ্দেশ্যে মালাইকা বা ফেরেশতাদের তাহিয়া এটা তো তাহিয়া তাই না সালাম দিয়ে তাহাইয়া সেটা তিনি উল্লেখ করেছেন সেখানে ফেরেশতরা বলেছিলেন সালাম আলাইকুম যেমন সুরত রাহাদের তেইশ এবং চব্বিশ নম্বর আল্লাহ এ আল্লাহসোয়তাল্লা বলছেন ওয়ালমেলা ইকাতুয়াদ হলুন আলাইহিম কুল্লে ব্যাব সালাম আনা আলাইকুম বিমা সবারতুম ফেনে আহমা ওকবেদার আর ফেরেশতারা তাদের কাছে সকল দরজা দিয়ে প্রবেশ করতে থাকবে একথা বলে যে আপনারা যে সবর করেছিলেন সেই জন্যে আপনাদের উপর সালাম সুতরাং আখের সেই ঘর সেই পরিণতি কতই না উত্তম সুবাহ আল্লাহ যেন আমাদেরকে আখেরাতে সেই উত্তম পরিণতি দান করেন আল্লাহ যেন আখেরাতের এই মহা পুরস্কার আমাদের সকলকে দান করেন আমাদের ইমানের কারণে আমাদের আমলে সালেহের কারণে আমাদের নৈতিক অবস্থানের কারণে আল্লাহর জন্য আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত ইমান এবং ইসলামের উপর থাকার তৌফিক দান করেন আমিন আরেকটা আয়াত এখানে আমরা পাচ্ছি সুরাত জুমারের তিয়াত্তর নম্বর আয়াত আল্লাহ সালা বলছেন ওয়াসিক আর যারা তাদের রবকে ভয় করতো রবের তাক অবলম্বন করত তাদেরকে জান্নাতের দিকে দলবদ্ধভাবে নিয়ে যাওয়া হবে হাত উহা ফতে হাত আবু আবুহা এমনকি যখন তারা জান্নাতের কাছে আসবে এবং জান্নাতের দরজাগুলো উন্মুক্ত হবে খুলে দেওয়া হবে ওকাল আলহম হাজানাতহা এবং জান্নাতের যারা পাহারাদার তারা তাদেরকে বলবে সালামন আলাইকুম তৈব ফেদ হলু হলে দিন সালামন আলাইকুম আপনাদের উপর সালাম আপনারা সুন্দর জীবন জীবনযাপন করুন আপনারা সুন্দর হায়াত বা প্রাপ্ত হন আপনারা জান্নাতে প্রবেশ করুন এমতো অবস্থায় যে সেখানে আপনারা চিরস্থায়ী হবেন সুরত নাহালের বত্রিশ নম্বর আয়তে একইভাবে আয়াতের মধ্যে আল্লাহর কালামের মধ্যে এইভাবে এসেছে আল্লাহ সুমন্তলা বলছেন আল্লা দিন বিমা তা আলাম যাদেরকে ফেরেশতারা তারা মৃত্যু দেবেন অর্থাৎ যান কবজ করবেন তাদেরকে সম্ভাষণ সহকারে তাদেরকে বলবেন সালাম আলাইকুম আপনাদের উপর সালাম উদ্খুল জান্নাতা বিমা কুন্তুম তামালুন আপনারা যে আমলগুলো করতেন সে আমলের বিনিময়ে জান্নাতে প্রবেশ করুন অনেকগুলো আয়াত সুর আল কাসের পঞ্চান্ন নম্বর আয়ত সেই একই কথা বলা হচ্ছে আর আনহু। وقالوا لنا أعمالنا ولكم أعمالكم سلام عليكم لا نبتغي الجاهلين لا نبتغي الجاهلين إيه إِنَّا سلام عليكم كتاب سورة الأنعام وإذا جاءك الذين يؤمنون بآياتنا فقل سلام عليكم كتب ربكم على نفسه الرحمة جاكونا ابتنر كاتش أشبه آيات আপনাদের উপর সালাম আপনাদের রব তার নিজের উপর রহমতকে ওয়াজিব করে দিয়েছেন রহিম আর এটা যে তোমাদের মধ্য থেকে যারা খারাপ কোনো কাজ করবে না জেনে অজ্ঞতা বশত তারপর তবা করে ফেলে এবং সংশোধন করে ফেলে তাহলে তিনি অর্থাৎ তোমাদের রব তিনি গাফরুর রাহিম ক্ষমাশীল করুণাময় ইবনু হব্বানের একটা হাদিস এখানে উল্লেখ করে আমি এই বক্তব্যটা শেষ করব। ইবনু হেব্বান তার সাহেব হেব্বানের চারশো তিরানব্বই নম্বর হাদিসে বলছেন যেটা আবু রাদি আল্লাহ হতে থেকে বর্ণিত এক ব্যক্তি নবী সাল্লাই সাল্লামের কাছে এসে তার মজলিসে বসলেন এবং বললেন সালামুন আলাইকুম সালামুন আলাইকুম ابن উপর সালাম নবী সাল্লাল্লাহু الله عليه তখন বললেন عشر হাসানাত ثم مرة آخر পরে فقال السلام عليكم ورحمه الله আপনিদর উপর সালাম এবং আল্লাহর রহমত তখন নবী সাল্লাল্লাহু বললেন 20 ثم مرة آخر পর فقال السلام عليكم ورحمه الله وبركاته উপর আল্লাহর ত্রিশটা নেই এরপরে মজলিস থেকে এক ব্যক্তি উঠে দাঁড়ালেন এবং তিনি সালাম করলেন না নবী সাল্লা সাল্লাম তখন বললেন মা আউশাক সাহেবুম ইদাল মজলিস ফলুসাল্লেম বলছেন যে তোমাদের এই সাহেব সে তো প্রায় ভুলেই গিয়েছে সালাম দিতে তোমাদের কেউ যদি মজলিসে আসে যাদ সালাম দেয় তাহলে এই হাদিসটাতে আমরা দেখতে পাচ্ছি সবাই সালামন আলাইকুম দিয়ে শুরু করেছেন আর এই হাদিসটাকে শেখ আলবানি রাহমাহুল্লাহ তিনি সহিহাতহিব গ্রন্থে সহি বলে উল্লেখ করেছেন সুতরাং এই সকল দলিল থেকে কোরআন এবং হাদিসের দলিল থেকে স্পষ্ট হয়ে যায় যে কেউ যদি সালাম না আলাইকুম অথবা সালাম না আলাইকা যদি একজন পুরুষ হয় অথবা সালাম না আলাইকি যদি একজন মহিলা হয় তাহলে সেটা জায়েজ আছে নজদিন আক্তার বলেছেন কেউ যদি আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লামকে নিয়ে কটুক্তি কিংবা গালিগালাজ করে তাহলে একজন মমিন হিসাবে আমাদের কী করণীয় আর যে যেরকম করেছে তার এভিডেন্স যদি আমার কাছে থাকে তাহলে আমি কি তা অনলাইনে সবার মাঝে ছাড়িয়ে দিতে ছড়িয়ে দিতে পারব আপনি দুটো প্রশ্ন করেছেন যখন আমরা দেখি যে কেউ রাসুল সাল্লাহ সাল্লামকে কটুক্তি করছে গালিগালাজ করছে তখন আমাদের বেশ কয়েকটা করণীয় আছে প্রথম করণীয় হচ্ছে সে যা বলছে যে মহা অন্যায় মহাপাতকের মতো কথা বলছে আমাদের প্রিয় রাসুল সাল্লাম কে নিয়ে উম্মার সবচেয়ে প্রিয়তম ব্যক্তি সবচেয়ে বড় আদর্শকে নিয়ে তাকে এনকার করতে হবে তার প্রতিবাদ করতে হবে তার বিপক্ষে দাঁড়াতে হবে এবং ঘোষণা দিতে হবে এটা মহাপাপ এই এই এটা অত্যন্ত খতরনাক অত্যন্ত বিপজ্জনক এবং তাকে বলতে হবে তুমি তওবা করো এবং বলতে হবে যে আল্লাহ এবং রাসুলকে যারা গালিগালাজ করে ইসলামে এর চাইতে ভয়াবহ অপরাধ ভয়াবহ পাপ আর কোনো কিছু হতে পারে না সুতরাং এটা হচ্ছে আমাদের আশু কর্তব্য প্রথম কর্তব্য কারণ এটা বলার সাথে সাথে আমরা আশা করছি যে সে হয়তো নাসিহাটা নেবে এবং তওবা করে ভালো হয়ে যাবে দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে তার সঙ্গ ত্যাগ করা তার সাথে থেকে থেকে যেন তার কথাগুলো আমরা গ্রহণ না করে ফেলি আমরা দেখি যে যারা আল্লাহ রাসুলের বিরুদ্ধে অবস্থান নেয় তাদেরও একটা দল আছে এই দলটা কীভাবে তৈরি হলো তার কথা শুনে আরেকজন বলে যে হ্যাঁ তাই তো ঠিক তো এভাবে তারা আল্লাহবাসুলের বিপক্ষে একটা দল পাকায় সেক্ষেত্রে আমরা দেখি যে আমের আষট্টি নম্বর আল্লাহ সন্তালা বলছেন কি আর যখন তুমি দেখবে সেই সব লোকদেরকে যারা আমার আয়াত নিয়ে আজে বাজে কথায় লিপ্ত হয় তুমি তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে ফি হাদিতিন হাদিতিনু গাইরি যখন যতক্ষণ পর্যন্ত তারা অন্য কোনো কথায় বা কাজে লিপ্ত না হয় এটা আমরা দেখলাম এবং আরেকটা আয়াতে সুরা আন্নেসার একশো চল্লিশ নম্বর আয়াতে আমরা দেখছি আল্লাহ সুমতাল্লাহ বলছেন ওয়াকাদ নজাল আলাই কমফিল কিতাব অ্যান ইদা সেম তুম আয়াতিল্লাহ ইউক ফারুবিহা ও ইউস্তাহ জা ও বিহা ফল তাকুম আহম হাত্তা খুদ ও ফিহাদিফিন গেরি আচ্ছা এখানে বলা হচ্ছে আল্লাহ তোমাদের উপর কিতাবের মধ্যে তথা আল কোরআনের মধ্যে নাজিল করেছেন যে যখন তোমরা আল্লাহর আয়াত শুনবে যে আয়াত নিয়ে কেউ কুফরি করছে অথবা সেগুলোকে নিয়ে উপহাস করছে তাহলে তোমরা এইসব উপহাসকারী এবং কুফুরিকারী লোকদের সাথে তোমরা বসবে না যতক্ষণ না তারা এই কথা ছেড়ে দিয়ে অন্য কথায় লিপ্ত হয় ইন্নাকুম ইদাম মেতলোহোম যদি তোমরা তাদের সাথে বসো তাদের সাথে সায়েদাও তাদের সাথে আড্ডায় মিলিত হও তাহলে তোমরাও তাদের মতো হয়ে যাবে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তাহলে এই আয়াতগুলোকে স্পষ্ট করে তাদের সাথে কোনোভাবে অ্যালাইন করতে নিষেধ করা হয়েছে তাদের সাথে আড্ডায় বসতে নিষেধ করা হয়েছে তাদের কথা শুনতে নিষেধ করা হয়েছে তাহলে প্রথম পয়েন্টটা এর মধ্য কথা হলো তাকে এনকার করতে হবে তাদের সাথে কোনোভাবেই সায় দেওয়া যাবে না বরং তাদেরকে নাসিহা করতে হবে এই মহা পাপ থেকে যেন তারা তবা করে ফিরে আসে আচ্ছা দ্বিতীয় যে বিষয়টা সেটি আয়াতের আলোকে আমরা দেখতে পেলাম সেটা করতে হবে যে তাদের সাথে বসা যাবে না শুধু তা না তাদেরকে পরিত্যাগ করতে হবে সর্বাত্মকভাবে তাদেরকে বর্জন করতে হবে এবং যদি তারা তওবা না করে তবা করলে তো সেটা পাপ ক্ষমা হবে অতএব তখন তাদের সাথে মেলামেশা করতে অসুবিধা নেই কিন্তু তওবা করার আগ পর্যন্ত তাদের সাথে কখনোই কথাবার্তা মেলামেশা করা যাবে না এক্ষেত্রে আমরা দেখি শেখ আব্দুর রহমান আল বরাক তিনি বলেছেন আকাল্লুমাইয়া জিবুমা আলেঙ্কার আলেহি বেল কাউলে ওবায়ান আনাহাদি রেদ্দা যে মানে মুখে অস্বীকার করা অর্থাৎ তার বিরুদ্ধে প্রতিবাদ করা এবং এটা বর্ণনা করা যে এটা রেদ্দা এই কথার মাধ্যমে আল্লাহকে এবং রাসুলসাল্লা সাহেবকে গালিগালাজের মাধ্যমে সে ইসলাম থেকে বের হয়ে গেল এটা তাকে জানাতে হবে এটা এটা পাশাপাশি মানে যেটা সবচেয়ে কম ওয়াজিব ছোট ওয়াজিব সেটা কি সেটা হচ্ছে তাকে পরিপূর্ণভাবে বর্জন করতে হবে তার সাথে মেলামেশা করা যাবে না এবং যদি কোনো ব্যক্তি আমাদের পরিবারে অথবা আমাদের বন্ধুবান্ধবদের মধ্যে এরকম একটা কুফুরির মধ্যে সে ফেতনার মধ্যে পড়ে যায় তাহলে মানে তাকে বোঝাতে হবে যে এটা অত্যন্ত ভয়াবহ অপরাধ এটা কুফুরি এটা অন্যায় এটা রেদ্দা এটা থেকে তাকে তবা করতে হবে এবং তখন মকাতাড়া যেটাকে আমরা বলি তাকে সার্বিকভাবে বর্জন করতে হবে তাকে সালাম করা যাবে না কারণ এই এই মানে এই আচরণের মধ্য দিয়ে আশা করা যায় যে সে বুঝতে পারবে সে কী ভয়াবহ অপরাধ করেছে ফলে সে ফিরে আসবে আমরা যখন দেখি যে পরিবারে ধরেন এই 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 মশলাটার বাইরে আমরা যখন দেখি যে পরিবারের রিপুটেশনের বিরুদ্ধে কেউ কথা বলছে কাজ করছে বাবা মায়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছে আত্মীয়স্বজনের বিরুদ্ধে দাঁড়াচ্ছে তখন কিন্তু আমরা তাকে মোকাতাড়া করি তাহলে আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যখন কেউ দাঁড়ায় তখন একদল লোক আবার হই হৈ করে ওঠে তারা বলে যে না ধর্ম নিয়ে বাড়াবাড়ি হচ্ছে আসলে ধর্ম নিয়ে তো তারাই বাড়াবাড়ি করছে যে আল্লাহ এবং রাসুলকে তারা গালিগালাজ করছে আর যারা আল্লাহ এবং রেসুলকে বিশেষ করে সাল্লামকে গালিগালাজ করে এটা অত্যন্ত ভয়াবহ অপরাধ এবং এক্ষেত্রে ভয়াবহ শাস্তের কথা কিন্তু রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন এবং কোরআন হাদিসের মধ্যে এটা একটা ব্লাসফেমি আইন ধর্ম অবমাননা আল্লাহ এবং রেসুলের অবমাননা এটা মুসলিম বিধান অনুযায়ী সর্বোচ্চ শাস্তির উপযুক্ত অতএব যারা মুসলিম আইন বিধান যারা প্রয়োগ করেন তাদের উপরে একটা ওয়াজিব যে এই জিনিসটা যখন সাব্যস্ত হবে যেন তার সেরারই যে শাস্তি সেটা সেটা বাস্তবায়ন করা হয় আর পাশাপাশি আপনি যেটা বললেন যে যেহেতু আসলে এই ধরনের যখন কেউ গালিগালাজ করে তখন কোনো ব্যক্তি গিয়ে তাকে আক্রমণ করা বা তার উপর শাস্তি প্রয়োগ করা এটা একটা কঠিন একটা বিষয় এবং আমরা বলব যে আইন প্রয়োগকারী সংস্থা মুসলিমদের আইন প্রয়োগকারী সংস্থা তারাই মূলত এই আইনগুলোকে প্রয়োগ করবে তা না হলে বিপর্যয় কিন্তু একটা সমাজের মধ্যে আকারে দেখা দিবে। ফলে এই ধরনের আইন প্রয়োগের বিষয়টা মুসলিম অথরিটির কাছেই বর্তানো এটা সঙ্গত কিন্তু আমরা যেটা করতে পারি আপনি যেটা প্রশ্ন বলেছেন সেটাকে অনলাইনে মানুষকে অবহিত করতে পারবো কিনা উত্তর হচ্ছে হ্যাঁ কারণ এটা একটা ভয়াবহ ব্যাধি ভয়াবহ ক্রিমিনাল অফেন্স একটা ধর্মকে অবমাননা করা নবীকে অবমাননা করা ফলে এ ব্যাপারে কোন ব্যক্তি সেটি করছে সেটি মানুষকে জানানো আমাদের জন্য ওয়াজিব তা না হলে এই লোকটা অন্যভাবে ফেতনা ছড়িয়ে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেবে এবং ফেতনা ছড়াবে একটা সমাজকে অস্থিতিশীল করে তুলতে পারে এবং আমরা বলবো যে আইন প্রয়োগকারী সংস্থার জন্যও এটা অত্যন্ত সঙ্গত যে তারা এভাবে যারা ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় এবং সর্বজনবিদিত যেমন আমাদের প্রিয় মোহাম্মদ সাল্লা সাল্লামকে যে গালিগালাজ করে এবং তাকে অবমাননা করে তাহলে তাকে আইনের আওতায় নিয়ে আসা যাতে মুসলিমদের অনুভূতিতে আঘাতপ্রাপ্ত হয়ে সমাজে বিশৃঙ্খলা ছড়িয়ে না পড়ে বিনতে ইকবাল হুসাইন বলেছেন মেয়েদের বাইরে গিয়ে চাকরি করা নিয়ে ইসলাম কি বলে যেমন টিচার হওয়া ডাক্তার হওয়া এসব পেশায় নন মাহামদের সাথে কাজ করতে হয় ক্ষেত্রে ইসলামের বিধান কি জজাকাল্লাহ হায়রান বিনতে বোন মেয়েদের চাকরির ক্ষেত্রে ইসলামের প্রথম নির্দেশনা হলো সে তার অভিভাবকের অনুমতি নিয়ে চাকরিটা করবে যে মেয়েদের বিয়ে হয়নি কিন্তু তাদের বাবা আছেন অথবা বাবা নাই ভাই আছেন ভাই তার অভিভাবক আর বাবা থাকা অবস্থায় বাবাই প্রধান অভিভাবক তাদের অনুমতি নিয়ে সে চাকরি করতে পারবে আর যদি তার বিয়ে হয়ে যায় এবং বাবার বাড়ি থেকে সে স্বামীর বাড়িতে চলে যায় সেটাই ইসলামিক বিধান তখন তার অভিভাবক আর বাবা থাকে না হয় স্বামী ফলে স্বামীর অনুমতি নিয়ে সে চাকরি করতে পারবে এটা প্রথম কথা এবং এই চাকরিটা টিচার হিসাবে করা ডাক্তার হিসাবে করা কিংবা অন্য বৈধ কোনো পেশায় নিযুক্ত হয়ে করা এটা যায় আছে কিন্তু এখানে আরেকটা শর্ত আছে সেটা হচ্ছে তাকে সরিয়া সীমারেখা মেনে চলতে হবে আপনি বলছেন একসাথে কাজ করতে হয় একসাথে কাজ করে ইসলামে জায়জ নেই ছেলেরা ছেলেদের মধ্যে মেয়েরা মেয়েদের মধ্যে কাজ করবে ছেলেদের জন্য আলাদা শিক্ষা প্রতিষ্ঠান হবে মেয়েদের জন্য আলাদা শিক্ষা প্রতিষ্ঠান হবে এবং মেয়ে ডাক্তার মেয়ে যারা নার্স তারা সাধারণত মেয়েদের চিকিৎসা দেবেন শুধু জরুরি ক্ষেত্রে তারা বিপরীত লিঙ্গের লোকদের চিকিৎসা দিতে পারেন ঠিক একইভাবে পুরুষ ডাক্তার পুরুষ নার্স তারা পুরুষদের চিকিৎসা দিবেন জরুরি ক্ষেত্রে তারা মেয়েদের চিকিৎসা দিতে পারেন এটা জরুরতের কারণে হতে পারে অন্যথায় শরীয়তের বিধান হলো নারী এবং পুরুষের কর্মক্ষেত্র আলাদা হবে একই কর্মক্ষেত্রে তারা কাজ করবে না কারণ তা করলে বড় ধরনের ফেতনা তৈরি হবে অশ্লীলতা দেখা দেবে এবং আজকে আমার মনে হয় সবাই স্বীকার করবেন যে নারী পুরুষ একসাথে থাকার কারণে অফিসে আদালতে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এমনকি হসপিটালেও অনৈতিক প্রচুর কর্মকাণ্ড হচ্ছে এগুলো মানুষ অনেক সময় প্রচার করে না লজ্জায় আর এগুলোকে অন্য মানুষেরা সাধারণ মনে করে বলে তারা এগুলোকে প্রচার মাধ্যমে আনে না কিন্তু এগুলো দেদার্সে ঘটছে আপনারা জানেন সেগুলো এখন অনেক কিছু প্রচার মাধ্যমে চলে আসে অতএব আমরা চাকরি নিষেধ করব না কিন্তু সেরিয়া মেনে চলতে হবে যদি কেউ সেরিয়ার বিধে বিধান না মেনে তিনি চাকরি করে যান তাহলে এই চাকরিটা তার জন্য হারাম হবে মুসাহাবিনায়ের দুটো প্রশ্ন করেছেন বলেছেন এক নম্বর প্রশ্ন পাঁচাক্ত সালাতে যত সুন্নত নফল সালাত আছে সব সালাতে কি দুই দুই করে পড়া সুন্নত অর্থাৎ দুই রেখাত দুই রেখাত করে ফরজ সালাদ ব্যতীত তো সোনাদ সালাতে কি চার জাকাত আছে বা চার জাকাত পড়া যাবে কি আচ্ছা এক্ষেত্রে আমরা বলবো যে যেটা আমরা হাদিসের মধ্যে দেখি সেটি হচ্ছে প্রত্যেক সালাদ যেটা ফরজের বাইরে সেটি দুরাকাত দুরাকাত করে পড়াটা উত্তম যেমন রহমার রদি আল্লাহ তাল হাদিস যেটি সুনানাল আরবাহ মধ্যে এসেছে এবং শেখ আলবানি সহি বলেছেন সে হাদিসের মধ্যে রয়েছে সলাতুল্লাঈ ও সলাত নাহার। মাতনা ওয়ান সালাত মতনা মতনা রাতের এবং দিনের সালাত দুরাকাত দোরাকাত করে এখন কোনো ব্যক্তি যদি জহরের আগের সালাদ রাকাত সালাত তিনি পড়তে চান তাহলে তার জন্য উত্তম হচ্ছে দুরা দুরাকাত দোরাকাত করে পড়া তবে যদি তিনি রাকাত একসাথে পড়ে সালাম ফিরান তাহলেও সেটাও জায়েজ আছে এগুলো বিশুদ্ধ হাদিস দ্বারা সব বস্তু আছে জোহরের আগে প্রসঙ্গত বলে নেই কয় রাকাত সন্নাতে রাতে বা কোনো হাদি এসছে সেটা চার রাকাত আবার কোনো হাদিস এসছে দুরাকাত অতএব আমরা যদি চার রাকাত পড়ি উত্তম হল দুরাকাত দুরাকাত করে পড়া তবে যদি কেউ চার রাকাত একসাথে পড়ে সালাম ফেরান তাহলে সেটাও জায়জ আছে আপনি দ্বিতীয় প্রশ্নটা করেছেন মোসাবিন মায়ের যে প্রত্যেক নামাজের আগে সানা পড়তে হবে কিনা। না যেটাকে দোয়াউল এস্তেফতা সালাদ শুরুর দোয়া বলি ফরাস সুন্দর যে কোনো সালাতে নিয়ত বাঁধার পরে সানা পড়া কি আবশ্যক কিনা আচ্ছা নামাজের আগে কোনো সানা নেই নামাজের আগে কোনো সানা নেই কারণ আল্লাহু আকবর বলার আগে কোনো সানা পড়তে হবে না তবে অনেকেই জায়নাবাজের দোয়া হিসাবে যেটা পড়েন ওজাহাত ওজাহ ইফাত এটা আসলে জায়নাবাজের দোয়া না এটা একটা সানা অথবা দোয়াউল ইস্তেফতা সেটা আল্লাহ আকবার বলে সালাত শুরু করে তারপর পড়তে হয় তবে এই যে পড়াটা আমরা অনেকগুলো সানা দেখেছি সোহানাক আল্লাহমা থেকে আরম্ভ করে আর অনেকগুলো সানা আছে আল্লাহমা বায়েদ বাইনি বাইনা খতায় কামা আত্মাবাই তালমা শে কলমা গরিব এরকম আর অনেকগুলো যে দোয়াউল ইস্তেফতা আছে এগুলোর যে কোনো একটা আল্লাহুয়াতার বলে পড়া যায় এ পড়াটা সুন্না মুস্তাহাব এবং এটা আবশ্যক বা ওয়াজিব নয় তেজরিন ইসলাম তাহাজ বলেছেন আমি একজন জেনারেল পড়ুয়া ছাত্র একটা বিষয় নিয়ে খুবই দৃঢ়দ্বন্দ্বে আছি আমি পাবলিক ইউনিভার্সিটি অ্যাডমিশনের প্রিপারেশন নেব কিন্তু শুনেছি ইউনিভার্সিটিতে নির্দিষ্ট বিষয়ের উপর প্রেজেন্টেশন দেওয়া লাগে এক্ষেত্রে দৃষ্টির হেফাজত করা আমার জন্য কষ্টকর হয়ে যাবে মাহারাম নারী থেকে আচ্ছা আপনি ছাত্র সেটাই মানে গায়রে মাহারামরা আপনাকে গায়েরে মাহারাম নারী অর্থাৎ এমন নারী থেকে আপনি যাদের মাহারাম নন সেটা বোঝাতে চেয়েছেন কম্বাইন ক্লাসে করা অতটা কষ্টকর নয় কিন্তু গোটা ক্লাসের সামনে যে প্রেজেন্টেশন দেওয়াটা কষ্টকর কারণ তখন সামনে অনেক গায়রে মাহারাম থাকবে এমন কোনো ইসলামিক ইনস্টিটিউটকে আছে যেখানে আমি এমন ফেতনা থেকে মুক্ত পরিবেশে ক্লাস করতে পারবো যেখানে দিনী এবং জ্ঞান একই সাথে অর্জন করতে পারবে পারব এ ব্যাপারে আপনার পরামর্শ কি সেটি বল বলবেন আচ্ছা আপনি আপনার দিকে অন্য নারীরাও তাকাবে আপনি হয়তো সে আশঙ্কা করছেন আমরা কিন্তু সবসময় বলে এসেছি নারী পুরুষ অ্যাডাল্ট যারা বা আলেক বয়স্ক তারা কিন্তু একই কর্মক্ষেত্রে কাজ করবে না এবং একই প্রতিষ্ঠানে পড়বে না নারীদের আলাদা এবং পুরুষদের আলাদা এর এক্সাম্পল ইসলামের অনেক দেশগুলোতে আছে এবং বিশেষ করে মধ্যপ্রাচ্যে আমরা দেখি যে নারী পুরুষ সৌদি আরবের কুড় এক্সাম্পল আছে যদিও ইদানিং কিছু কিছু প্রতিষ্ঠানে কো এডুকেশনটা শুরু হয়েছে এটা হলো পাশ্চাত্যের প্রভাব এমন না যেটা ইসলাম জায়জ বলেছে যেহেতু এখন আমাদের মুসলিমদের সবচেয়ে মেজারাবল পার্ট এবং দুঃখজনক ব্যাপার হলো আমরা কোরআন কোরআনসন্নার অনুশাসন একটু একটু করে ছেড়ে দিচ্ছি এবং যারা বিশেষ করে ইউরোপ আমেরিকাতে অনেক বেশি আসা যাওয়া করছেন তারা ইউরোপ আমেরিকার কৃষ্টি কালচারকে ফলো করছেন এবং বিশেষ করে যারা দীর্ঘদিন সেখানে থাকছেন তারা সেখানকার কৃষ্টি কালচারকে একদম নিজের করে নিয়েছেন অভ্যস্ত হয়ে গেছেন বলছেন নো প্রবলেম ফলে আজকে মুসলিম সমাজের মধ্যে তাদের কৃষ্টি কালচারের একটা প্রভাব আমরা লক্ষ্য করছি আমাদের মুসলিমদের এই অঞ্চলেও এই বাংলাদেশেও অনেক আগে দেখবেন যে নারীরা পুরুষদের থেকে আলাদা কর্মক্ষেত্রে বা প্রতিষ্ঠানে পড়াশোনা করত তো যাই হোক এটা এটা এই এই বেসিক নীতিটা আমাদের মনে রাখতে হবে এখন বাংলাদেশে অবস্থাতে এমন হয়েছে যে জেনারেল শিক্ষার ক্ষেত্রে বা ইউনিভার্সিটি পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষেত্রে খুব রেয়ারলি দেখা যায় যে মেয়েরা আলাদা ক্লাস করছে ছেলেরা আলাদা ক্লাস করছে একসাথে বরং একই ব্যাঞ্চে পাশাপাশি বসে করছে যেটা ইসলাম কখনোই অ্যালাউ করে না ফলে এই অবস্থায় আমরা কি করব ছেলেদের জন্য একটু সহজ নিজেকে বাঁচিয়ে চলা কারণ ছেলেদের দিকে হয়তো মেয়েরা ওইভাবে তাকায় না যেভাবে মেয়েদের দিকে ছেলেরা তাকিয়ে থাকে ফলে একজন মেয়ে সে যখন অরক্ষিত থাকে সে নিরাপত্তাহীনতায় ভোগে এবং পুরুষরা খুব সহজেই তাকে বিব্রত করতে পারে এবং তাকে ক্ষতিগ্রস্ত করতে পারে ফলে আমরা বলবো যে ছেলেরা যদি এই ধরনের প্রতিষ্ঠানে পড়েন তাহলে সেরিয়া মেনে মেয়েদের সাথে খলোয়া থেকে দূরে থেকে এবং তাদের সাথে কোনো আড্ডাবাজি না করে বা প্রেম বিনিময় না করে তারা পড়াশোনা করতে পারবেন এক্ষেত্রে মেয়েদের ঝুঁকিটা অনেক বেশি তারপরেও যদি তারা পড়তে চান তাহলে অবশ্যই তারা পূর্ণ পর্দার সাথে পড়বেন ছেলেদের থেকে দূরে থাকবেন তাদের সাথে আড্ডাবাজি তো করার প্রশ্নই আসে না প্রেম প্রণয়ের তো প্রশ্নই আসে না এটাই জন্যে যে আমাদের দেশে আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো কো এজুকেশান নির্ভর হয়ে গেছে এবং এখানে আসলে ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান মেয়েদের জন্য আলাদা খুব রেয়ারলি দেখা যায় এবং এই জায়গায় আমি একটু অনুযোগ করব আমাদের যে সমস্ত দিনদার ভাইরা আছেন আপনারা কেন এগুলো খেয়াল করছেন না যাদের হাতে টাকা আছে যারা ইচ্ছে করলে মেয়েদের জন্য আলাদা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারেন আলাদা কলেজ করতে পারেন আলাদা বিশ্ববিদ্যালয় করতে পারেন আলাদা মাদ্রাসা করতে পারেন মেয়েদের জন্য এই জায়গাটা আমরা দেখি যে আমাদের মেয়েরা অনেকটা অসহায় তারা অসহায়ের মতোই তারা কো এজুকেশনের প্রতিষ্ঠানগুলোতে যাচ্ছেন পর্দা পশীদের মেনটেন করে সর্বাত্মক চেষ্টা করছেন কিন্তু সর্বাত্মক চেষ্টা করলেও তো কিছু না কিছু ফেতনা চলে আসে প্রবলেম চলে আসে আবার অনেকে মনে করেন যে না দুনিয়ার জীবনে সর্বাত্মক তাকা অবলম্বন করে আমি পড়বই না এখন না পড়ার মধ্যেও কিন্তু একটা বিপর্যয় আছে সে বিপর্যয়টা কি আপনি দিনের পর দিন বাসায় বসে থাকবেন তাহলে সময়টা কাটাবেন কি করে কেউ কেউ মানসিক রোগী হয়ে যাচ্ছে আইসোলেটেড হয়ে তিনি মেন্টালি আসলে একটা ডিপ্রেশনে পড়ে যাচ্ছেন সুতরাং এক ফাসাদ থেকে বাঁচতে গিয়ে আরেক ফাসাদে কিন্তু আপনি সম্পৃক্ত হয়ে যাচ্ছেন ফলে আমাদের বিষয়গুলো নিয়ে ভাবা উচিত এবং এ থেকে উত্তরণ কি করে হতে পারে সেটা ভাবা উচিত আমি মনে করি বর্তমান সময়ে আমাদের মুসলিমদের জন্য অনেক সুযোগ এখন অবাহিত হয়েছে উন্মুক্ত হয়েছে ফলে আমরা যেমন ইসলামী সেরিয়া মেনটেনের জন্য ইসলামী শরিয়া ফলো করার জন্য চেষ্টা করতে পারি ঠিক তেমনি নারী শিক্ষার জন্য আমরা যদি আলাদা কর্মক্ষেত্র তৈরি করি তাহলে ছেলেদের আর কো কো পড়তে হবে না নারীদেরও আর কো এজুকেশনে পড়তে হবে না যদিও এটা এতটাই জেনারালাইজড হয়ে গেছে যে প্রচলিত কো এডুকেশনের প্রতিষ্ঠানগুলোকে রাতারাতি আলাদা করে ফেলা এটা কঠিন আমরা তারপরও সাজেশন দেব যে আসুন আমরা ছেলেদের আলাদা শিক্ষার ব্যবস্থা করি নারীদের আলাদা শিক্ষার ব্যবস্থা করি এবং প্রত্যেকেই নৈতিকতা বোধ সম্পন্ন শালীন একটা বা একটা পবিত্র জীবনের আমরা যেন সন্ধান পাই পবিত্র জীবনের ব্যবস্থা যেন আমরা করে ফেলতে পারি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমি আরেকটা প্রশ্ন আর দু একটা ছোট্ট প্রশ্ন নিয়ে আমি আপনাদের লাইভ প্রশ্নগুলো নেব মিনহাজ পারভেজ বলেছেন আজান ও কামতের মাঝখানে দোয়া কবুলের হাদিসকে সাহি উত্তর হচ্ছে হ্যাঁ সাহি যেটা হাদিস এসছে সোনানা ত্রিমেদির মধ্যে এবং এ হাসান 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 আর সেটা হলো কামা আদান এবং মাঝখানে দোয়া এটা প্রত্যাখ্যাত হয় না সাহাবা একরাম জিজ্ঞেস করলেন রাসুল আল্লাহ হে আল্লাহ রাসুল তাইলে দোয়ার মধ্যে আমরা কী বলবো তিনি বললেন সালুল্লাহ আল্লাহিয়া তেফি দুনিয়া আখেরা। তোমরা আল্লাহর কাছে দুনিয়া আখের নিরাপত্তা চাও নিরাপত্তা চাও আল্লাহ রসুলসাল্লা সাম ছোট্ট দোয়া দিয়েই এটাকে মানে কমপ্লিট করে ফেলতেন একটা দোয়া শিখিয়ে দিতেন ছোট্ট দোয়া করলেই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তিটা আমাদের অর্জন হয়ে যেত দ্বিতীয় প্রশ্ন করেছেন মেনহাজ মেনহাজ পারভেজ বলেছেন এক রাকাত বেতের উত্তম নাকি তিন রাকাত বেতের পড়াটা উত্তম এক রাকাত বেতের পড়া যায় আছে আমি খোলাসা কথাই বলবো ওলামাই কেরাম অবশ্য আগে কোনো নফল না পড়ে শুধু এক রাখাত আলাদা করে পড়ে ফেলা এটাকে অনেকে মাকরু বলেছেন তাহলে উত্তম কি উত্তম হচ্ছে আগে দু রাকাত পড়ে পরে এক রাখাত পড়া অথবা একসাথে তিন রাখাত পড়া আমি ডিসকাশনটা লম্বা না করে সংক্ষেপে বললাম ইসতাজিন বলেছেন ফরজ কিংবা নফল সালাতের পর নিয়মিত হাত উঠিয়ে মাতৃভাষা দোয়া করা যাবে কি না এটা কি নিয়ম হিসাবে না নিয়ে প্রতিদিন করলে কি বেদাত হবে নিয়ম হিসাবে না করলে প্রতিদিন করলে তো নিয়ম করেই ফেললেন যে কোনো ফরজ সালাতের পরে দোয়া কবুলের সময় আপনি যদি মুসল্লিদেরকে নিয়ে জামাতবদ্ধ হয়ে একটা ফরমেট তৈরি না করেন আপনি হাত তুলে যদি দোয়া করেন সেটা যেমন যায় আছে হাত না তুলে দোয়া করা জায়জ আছে কারণ ফরজ সালাতের পরে এটা একটা বিশেষ সময় যখন দোয়া কবুল হয়ে থাকে নফল সালাতের পরে দোয়া কবুল হয়ে থাকে মানে এটা একটা স্পেশাল অকেশন এমনটা আসেনি তবে যে কোনো সালাতের পরে এটা যেহেতু একটা ভালো আমল আপনি আল্লাহর কাছে দোয়া করতেই পারেন এবং দোয়ার মধ্যে হাত তোলাটাও কোনো সমস্যা নেই কিন্তু সমস্যাটা তখন যখন আপনি এটাকে একটা নিয়মে পরিণত করবেন বেশ কিছু মানুষ নিয়ে একটা জামায়ি দোয়াটা করবেন হাজ পারভেজ আরও একটা প্রশ্ন করেছেন আল্লাহকে খোদা বলা যাবে কিনা খোদা তো আল্লাহর নাম না ভাই আল্লাহ সামতাল কোরআনে বলছেন আল্লাহ ইসমা আল্লাহ ওহবিহা আল্লাহ রয়েছে সুন্দর সুন্দর নাম অতএব তোমরা সেই নামে তাকে ডাকো ফলে খোদা যেহেতু এটা ফার্সি শব্দ খোদ সে আয়া ও খোদা হায় এভাবে একটা যুক্তি দাঁড় করিয়ে আল্লাহকে খোদা নাম দেওয়াটা আমাদের জন্য আসলে সঙ্গত নয় তাহলে আমরা আল্লাহকে কোন নামে ডাকবো আল্লাহকে আল্লাহ নামে ডাকবো রব নামে ডাকব রহমান নামে ডাকব রহিম নামে ডাকব আলিম নামে ডাকবো হালিম নামে ডাকবো যে নামগুলো আল্লাহ তালা তিনি নিজে কোরআনে উল্লেখ করেছেন অথবা সাল্লাম উল্লেখ করেছেন আচ্ছা আমরা আজকে এখানে শেষ করি আপনাদের সিলেক্টেড প্রশ্নগুলো এরপরে আমরা আপনাদের লাইভ কিছু প্রশ্ন নিচ্ছি আসিফ আহমেদ বলেছেন বাংলা অনুবাদযুক্ত কোরআন তেলাওয়াত করা যাবে কি না আপনি বাংলা অনুবাদযুক্ত কোরআন তেলাওয়াত হ্যাঁ অর্থাৎ একপাশে বাংলা একপাশে আরবি তখন আপনি ওই কোরআন থেকে আরবি অংশটা তেলাওয়াত করে যাচ্ছে তাই তো কোনো সমস্যা নেই কিন্তু যদি আপনার উদ্দেশ্য হয় যে আরবিটাকে বাংলা অক্ষরে উচ্চারণে লেখে নিয়েছেন এখন বাংলা উচ্চারণ দেখে আপনি আরবি কোরআনটা পড়ছেন এটা একদমই নিষিদ্ধ এটা করা যাবে না কারণ আরবি শব্দ দিয়ে কোরআন উচ্চারণ এটা ভয়ঙ্করভাবে ভুল এবং লাহানে জালিতে ভরা ফলে সেটা করা যাবে না কিন্তু আপনি যদি আরবি দেখে দেখে কোরআন তেলাওয়াত করেন সেটা অনুবাদযুক্ত হোক বা অনুবাদ ছাড়া হোক তাতে কোনো সমস্যা নেই মুসাফির হৃদয় বলেছেন গত ষোলো তারিখ থেকে আমি অনেক অসুস্থ অ্যাপেন্ডিক্স ল্যাম্প হয়ে গেছে আমার বাম কিডনিতে সামান্য পানি জমেছে আলহামদুলিল্লাহ চিকিৎসা চলছে তবে খুব কষ্ট হচ্ছে আল্লাহ আপনাকে সুস্থ করে দিন শেফে আজেল দান করুন এবং আপনার এই অসুস্থতার সময় সবরের কারণে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিন আপনার সমস্ত গুণাখাতা মাফ করে দিন আপনাকে একজন আল্লাহ নৈকট্যপ্রাপ্ত বান্দায় পরিণত করে দিন আমার ফ্যামিলি তামাক চাষ করে যার পক্ষে আমি না তামাক লাগানোর পর বিডিসি কোম্পানিকে তামাক দিয়েছিলাম তখন তারা বলেছিল কোম্পানির কার্ড পূরণ করলে চাষি ভাইয়ের ছেলে ছেলেমেয়ের কিছু হলে আমরা তাদের অর্থ দিয়ে সাহায্য করব এখন আমার মা আমাকে বলেছে আমরা তো কার্ড পূরণ করেছি পর্যাপ্ত পরিমাণ তামাক দিয়েছিলাম তাহলে তাদের কাছে আবেদন করে কিছু অর্থ যদি পাই তাহলে আমাদের খুব উপকার হবে আমি মাকে না করে দিয়েছি বলেছি তাদের টাকা নেব না মা মনে হয় রাগ করেছে আপনি একটা পরামর্শ দেন তো এই টাকা নিতে পারবো কি না আসলে তামাক লেনদেনের মাধ্যমে আপনার যে ইনকামটা সেটা হারাম তামাক একটা হারাম উপাদান এটা সেবন করা হারাম এটা বিক্রয় করা হারাম বিক্রয় থেকে আপনার যে ইনকাম সেটাও হারাম এখন তামাক কোম্পানিকে মনে হয় আপনি তামাক সরবরাহ করেছেন ফলে তারা আপনাকে কার্ড দিয়েছেন স্বাস্থ্য কার্ড হয়তো আপনার স্বাস্থ্য তার সাহায্য করবে আপনার যদি উত্তম হবে এই সাহায্য সেবাটা না নিয়ে কোনো বৈধ সোর্স থেকে সাহায্য সেবাটা নেওয়া এবং তার জন্য প্রাণান্তকর চেষ্টা করা একান্তই যদি আপনি কোনোভাবেই আপনার চিকিৎসার ব্যবস্থা করতে না পারেন অপারগ অবস্থায় এরা যদি আপনার দিকে স্বেচ্ছায় সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে আপনি সেই সাহায্যটা নিতে পারেন যদিও কোম্পানির সব কিছু হারাম বাট তারা মানবিক সাহায্য যেহেতু আপনাকে দিচ্ছে এবং আপনি জরুরি ভিত্তিতে সে সাহায্য নিতে হচ্ছে আপনাকে সেই জন্য এটা জায়েজ হতে পারে এই একটা অবস্থায় অন্যথায় যদি এই সাহায্যের বাইরে আপনার কোনো সামর্থ্য থাকে তাহলে কিন্তু এই হারাম কোম্পানি এবং হারাম টাকা দিয়ে আপনার চিকিৎসাও জায়েজ হবে না জানতো ফেরজ বলেছেন আমার স্বামী তোমাকে একবার বল আমাকে একবার বলেছিল আমি তোমাকে ডিভোর্স দিলাম আমার স্বামী আমাকে একবার আমি তোমাকে দিলাম এ থেকে আমার তিন তালাকি হয়েছে নাকি একটা হয়েছে একটা হয়েছে ইদ্যতের আগে যদি আপনার স্বামী আপনাকে ফেরত নেয় তাহলে আপনাদের বিবাহ ঠিক আছে তবে তালাক সংখ্যা কমে গেল আর দুটো থাকলো আরিয়া সিদরা বলেছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আহমতুল্লাহ কেউ যদি আমার সম্পর্কে বারবার একটা মিথ্যা বলে যেটা আমি করিনি এটাতে আমার কষ্ট এবং রাগ হয় আমি তাকে গজব দেওয়ার মতো কথা বলে থাকি সাথে সাথে আমি বুঝতে পারি এখন আমার কি করণীয় এটা নিয়ে দুশ্চিন্তা আছে আপনি গজব কেন দেবেন বদোয়া করছেন আর কি বদোয়া না দিয়ে ক্ষমা করেন অথবা তাকে যদি মনে কষ্ট হয় এটাও এক ধরনের বদোয়া আপনি যদি মনে কষ্টের মাধ্যমে বদোয়া আসে তাহলে তো কিছু করার নেই তাকে ইচ্ছে করলে তারপরেও ক্ষমা করে দিতে পারেন তবে কথায় কথায় গজব দেওয়া লানাত দেওয়া এটা ঠিক নয় এটা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে ফাতিমা সুলতানা বলেছেন নানার বা দাদার ভাইরা কি আমার জন্য মাহারাম হবে নানার ভাই আর দাদার ভাই হ্যাঁ হবে মোহাম্মদ আব্দুল ওয়ারিশ বলেছেন কেমন আছেন ভাই আব্দুল ওয়ারিশ ভালো আছি আলহামদুলিল্লাহ মাঝে মাঝে হয়তো মানুষের শরীর তো কখনও ভালো থাকে কখনো মন্দ থাকে বাট আল্লাহর অনেক প্রশংসা আলহামদুলিল্লাহ বলবো আর শক্রুলিল্লাহ আল্লাহ আমাদেরকে নেহায় দা দয়াপর্ব সহ জীবিত রেখেছেন কত ভালো রেখেছেন খেতে পারছি দেখতে পারছি দিনের জন্য স্বল্প হলেও কিছু কাজ করতে পারছি শিক্ষার ক্ষেত্রে আমরা কিছু কাজ করতে পারছি আলহামদুলিল্লাহ দোয়া করবেন আল্লাহ যেন আমাদের আমলগুলোকে কবুল করেন আপনাদের সবার জন্য দোয়া আছে দোয়া করছি আল্লাহ আমাদের সকল আমলগুলোকে কবুল করেন এবং আমাদেরকে হেফাজত করেন আজ এতটুকুই আমরা আমাদের এই অনুষ্ঠান শেষ করছি এই প্রশ্ন নেওয়ার পর হায়দা আলা আলহ নবী মোহাম্মদ ওয়ালাআসাহজমাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ